দক্ষিণ দিনাজপুরে বালুরঘাট প্রাথমিক বিদ্যালয়ে অরণ্য সপ্তাহ পালন করা হলো। মঙ্গলবার স্কুল পড়ুয়ারাও অরণ্য সপ্তাহ পালন করলো। এদিন স্কুল পড়ুয়ারা পথ চলতি মানুষদের মধ্যে গাছের চারা বিতরণ করে। যেভাবে প্রতিনিয়ত বিশ্ব উষ্ণায়ন বেড়ে চলেছে, তার জন্য বৃক্ষ রোপণ করা খুবই প্রয়োজন। তা না হলে আগামী দিনে আরো আবহাওয়ার পরিবর্তন হবে। তাই বৃক্ষ ছেদন নয়, বৃক্ষ রোপণ প্রয়োজন। মঙ্গলবার গাছের চারা বিতরণের পাশাপাশি বালুরঘাট হাই স্কুল সংলগ্ন এলাকার গাছে রাখি পরিয়ে গাছকে বাঁচানোর অঙ্গীকার নেওয়া হয়। স্কুল পড়ুয়াদের পাশাপাশি এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বালুরঘাট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিমেষ চক্রবর্তী সহ অন্যান্য সহশিক্ষকরা। এ বিষয়ে বালুরঘাট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিমেষ চক্রবর্তী কি জানিয়েছেন শুনুন। প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে কি কর্মসূচি নেওয়া হয়েছে? বিশ্ব পরিবেশ দিবস চলছে, বিশ্ব অরণ্য দিবস, মানে আমরা অরণ্য সপ্তাহ পালন করি। প্রতি বছরই একটা অরণ্য সপ্তাহটা পালন হয় আমাদের বিদ্যালয়েও, আমরা পালন করি। বিগত দু বছর করোনার জন্য আমাদের স্কুল বন্ধ থাকার ফলে বাচ্চাদেরকে আমরা ইনভলভ করতে পারিনি, তো এবছর সেই জন্য বাচ্চাদেরকে আমরা, যেহেতু স্কুল খোলা আছে সেই জন্য বাচ্চাদেরকে নিয়েই মূলত আজকে অরণ্য সপ্তাহটা আমরা পালন করছি। মূলত অরণ্য সপ্তাহ পালন এই কারণেই করা, এর মধ্যে দিয়ে একটা মেসেজ যাওয়া সাধারণ মানুষের কাছে যে বিশ্ব যেভাবে গরম হচ্ছে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য, এর ফলে আজকে মানে জীব সম্প্রদায় প্রায় ধ্বংসের মুখে, প্রচুর প্রাণী যারা আজকে লুপ্ত হয়ে যাচ্ছে এই বিশ্ব গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য। আমরা চাই বেশি বেশি করে গাছ লাগানো হোক এবং এই গ্লোবাল ওয়ার্মিংকে একমাত্র রুখে দিতে পারে এই গাছ। এবং আমরা এই কর্মসূচির মধ্য দিয়ে সাধারণ মানুষের কাছে এই বার্তাই দিতে চাই যে বেশি বেশি করে গাছ লাগাতে হবে, এটি মূল কাজ। কোথায় এই কর্মসূচিটা চলছে, কোথায় চলছে এটা কর্মসূচিটা আপনাদের? আমাদের আমরা স্কুলেই করেছিলাম, স্কুলেই লাগাই। এবার যেটা করেছি আরও যে সাধারণ মানুষের কাছেও এই গাছগুলো কিছুটা বিলি করা, এটাও আমাদের মধ্যে রেখেছি, মানে স্টুডেন্টদের মাধ্যমে সাধারণ মানুষ গার্জেনদেরকে দেওয়া। আপনার নাম? আমার নাম অনিমেষ চৌধুরী। বালুরঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট, টাইমস 14 বাংলা। Audio Jungle.